হঠাৎ বৃষ্টি আর তার তরে বন্যায় ভয়াবহ অবস্থা বিশ্বের বেশ কয়েকটি দেশের। ভারতের মুম্বাইয়ের দিল্লিতে থেমে থেমে বৃষ্টি চলছে, তলিয়ে গেছে বেশ কিছু এলাকা, বিশেষ করে কুরলা, চেম্বুর, আন্ধ্রি সহ বিভিন্ন স্থান পানিতে ভাসছে। এসব অঞ্চলের মানুষ গৃহবন্দী, খাবারের সংকটও দেখা দিয়েছে। পাকিস্তানে প্রবল বৃষ্টির কারণে বাড়ি ধসে মৃত্যু 14 জন ছাড়িয়েছে, এছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এই ঘটনায় এখন আটকা পড়ে আছেন অনেকে। এদিকে বৃষ্টিতে লন্ডভন্ড চীনের হেনান প্রদেশ, খাওয়ার পানি পর্যন্ত মিলছে না, এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 30 জনের। শহরের রাস্তাঘাটের পাশাপাশি সাবওয়েতেও পানি ঢুকে গেছে, বন্ধ সমস্ত পরিবহন। বন্যায় সবচেয়ে ক্ষতি হয়েছে ঝাংজাও শহরের, গোটা শহর কার্যত পানির নিচে। এছাড়া ইউরোপে বন্যায় এ পর্যন্ত 205 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে জার্মানিতে মারা গেছেন 173 জন, বেলজিয়ামে মারা গেছেন 32 জন, নিখোঁজ 158 জন। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জার্মানির পশ্চিমাঞ্চল, সেখানে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। মুবাল্লিক করিম, মাইটিভি।